পশ্চিমবঙ্গে যে ড্রাই রান যে প্রোগ্রাম নেওয়া হয়েছে তার অংশ হিসাবে আজকেও আমরা তিনটে জায়গায় ড্রাই রান করছি। একটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, একটা আরবান ফ্যামিলি ওয়েলফেয়ার, একটা হিজলি রুরাল হসপিটাল, এই তিনটে জায়গায় করা আছে। আজকে আমাদের এই 10টার থেকে 2টো অবধি এই ড্রাই রান যে প্রোগ্রামটা করা হবে। আমাদের আজকে প্রায় 25 জনকে বেনিফিশিয়ারি আমাদের এনলিস্ট করা আছে। আমাদের তিনটে জায়গায়, এটা একটা জায়গা যেটা দেখলেন আপনারা, একটা ওয়েটিং হল আছে, তারপরে একটা ভ্যাকসিনেশন যেখানে ইঞ্জেকশন দেওয়া হবে তার একটা আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট করা হলো। ওখান থেকে ইঞ্জেকশন নেওয়ার পরে যদি কারো কোনো সমস্যা হয় সে দেখার জন্য একটা ওয়েটিং, এই যে অবজারভেশন হল, এটা এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি এটা অবজারভেশন, মানে সাফিসিয়েন্ট স্পেস আছে, কোনো অসুবিধা হবে না। কারোর যদি বেড থাকে বেডেরও ব্যবস্থা করা আছে, মানে যে আফটার ইঞ্জেকশন দেওয়ার পরে কিছু সাডেন সাইড এফেক্ট হয় তো, কারো খুব বেশি ব্যথা হতে পারে, ভেসোভেগাল হতে পারে, আর অন্য কিছু হেলথ প্রবলেম হতে পারে, সেটাকে ম্যানেজ করার জন্যে এটা আমাদের অবজারভেশন করা আছে। আধ ঘন্টা থেকে তাদেরকে আবার বাড়ি ছুটি দেওয়া হবে। যতগুলো হেলথ ওয়ার্কার আছে আর কি, ধরুন প্রায় 25,000 মতো এরকম এরকম জিনিসটা আমাদের হেলথ ওয়ার্কারদের একটা ফার্স্ট পেজের হবে। তারপরে তো যারা আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার যারা বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ আছে, তাদের সেকেন্ড ফেজে হবে। তারপরে যারা হাই রিস্ক প্রেগনেন্সি বয়স্ক মানুষ তাদের করা হবে। এই স্টেপ বাই স্টেপ এলে করা হবে আর কি। প্রথম আমাদের হেলথের সমস্ত, আমাদের সব লেভেলে হেলথের সব লেভেলকে দেওয়া হবে আমাদের। হ্যাঁ, ওটাই মোটামুটি টোটাল ওরকমই এস্টিমেট করা আছে আমাদের। দার্জিলিং একটা ড্রাই রান ছিল MMCH-এ, এবং এটা সাইমালটেনিয়াসলি তিন জায়গা আমাদের জেলাতে হচ্ছে। আমি এটা অ্যাটেন্ড করলাম MMCH-এ, আর একটা হিজলিতে হচ্ছে রুরাল হসপিটাল, আর একটা আরবান সেন্টার, আরবান হেলথ সেন্টার, আরবান ফ্যামিলি হেলথ সেন্টারে হচ্ছে। আমাদের 2-3 দিন মধ্যে যে আছে ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে, আর তার 7 দিন মধ্যেই ভ্যাকসিনেশন আশা করছি শুরু হয়ে যাবে। তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম ফেজে হেলথ কেয়ার ওয়ার্কারদের, ওদের যে আছে ভ্যাকসিনেশন হবে।